একদিকে নিজে স্বপ্ন আর অন্যদিকে কঠিন বাস্তবের মুখোমুখি ছোট্ট ছেলেটি। রাত পোহালেই জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক। দশম শ্রেণীর ছাত্রের এক হাতে পরিবার চালানোর ভার, অন্য হাতে বই। বাবা মা ও দিদিকে নিয়ে সংগ্রামী জীবন তার। পরিবারের দেখভালের পাশাপাশি নিজে স্বপ্ন পূরণ করতে লেখাপড়া চালিয়ে যাচ্ছে সে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে মোদারহাট পপুলার একাডেমির মাধ্যমিকের পরীক্ষার্থী সঞ্জয় দত্ত। বারুইপুর স্টেশন লাগোয়া ছোট্ট একটি মনোহারি দোকান ছিল সঞ্জয়ের বাবা কাজল দত্তের, কিন্তু দীর্ঘ লকডাউনে বন্ধ হয়েছে সেই ব্যবসা। ব্যবসা বন্ধ, কাজ নেই, চরম আর্থিক সংকটে পড়েছিল অসহায় পরিবারটি। সেই সময় এগিয়ে আসে দশম শ্রেণীর এই পড়ুয়া। এই ছোট্ট বয়সেও হাতে তুলে নিল চায়ের কেটলি। এরপর ধীরে ধীরে বেশ জমে উঠেছে সঞ্জয়ের দোকান। চা খেতে ভিড় জমাচ্ছেন মানুষজন। আস্তে আস্তে হাল ফিরে আসে সংসারের। কিন্তু তাহলে সঞ্জয়ের স্বপ্নের কি হবে? তবে কি থমকে যাবে শিশুর ভবিষ্যৎ? কিন্তু না, থেমে থাকেনি সঞ্জয়। চা বানানোর ফাঁকে ফাঁকে কথা হয় সঞ্জয়ের সঙ্গে। ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন চোখে নিয়ে চায়ের দোকান চালানোর পাশাপাশি রোজ পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে। 2022 এর সামনে সোমবার মাধ্যমিক পরীক্ষা, ও পরীক্ষা আর পড়াশোনাও করছি আর দোকানও চালাচ্ছি। দু বছর দোকান বন্ধ ছিল লকডাউনের জন্যে, তারপরে করোনারা থামলো। আস্তে আস্তে বাবা দোকানটাও খুললো, বাবাকে বলে দোকানের পাশে একটা ছোট্ট পিএস স্টল খুললাম। খুলে এই বেচাকেনা হচ্ছে। আগে একবেলা ভাত খেতে পারতাম না একবেলা, এখন মোটামুটি ভালোই চা বিক্রি হচ্ছে ও অনেক অনেক চা বিক্রি হচ্ছে। চা বিক্রি করার পাশাপাশি যে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি, হ্যাঁ বলো সেটা। এই সামনে এই 3 ঘন্টা করে পড়ছি ও 5 ঘন্টা করে দোকান সামলাচ্ছি। একবেলা ওবেলা ও সন্ধ্যেবেলাও পড়ছি, রাতেও পড়ছি, দুপুরবেলাও পড়ছি, ও দোকানও সামলাচ্ছি সকালবেলা ও সন্ধ্যেবেলা। বাবা সঞ্জয় দত্ত আবেগ আপ্লুত কণ্ঠে জানান, সংসারের এই দুর্দিনে ছেলেকে পাশে পেয়েছেন, ছেলের জন্য গর্বিত তিনি। সামনেই জীবনের সব থেকে বড় পরীক্ষা, ছেলের এই জীবন সংগ্রামে তিনি সর্বদা তার পাশে থাকবেন বলে জানান। গত 2 বছর লকডাউন ছিল, দোকান বন্ধ ছিল, দোকানের উপর নির্ভর আমার। এই অবস্থা খুব মানে সংসার চালানো খুব মুশকিল হয়। সেই জন্যে কী করলো, ছেলে আমার প্রায় টেনে পড়ে মাধ্যমিক দেবে এবার 7 তারিখে। ও চায়ের হালটা ধরলো, এই চায়ের হালটা ধরার পরে কিছুটা আমার সংসার বাঁচে, কারণ একদম সংসার চলছিল না স্কুলের বন্ধ কারণেই জন্যে আমার দোকানটা পুরো অফ হয়ে গেছিলো। সেই জন্যে আমি কী করলো, আমার ছেলে বললো আমি বাবা চায়ের দোকান করবো, তুমি কোনো চিন্তা নেই। এই চায়ের উপর নির্ভরটা করার পরে আস্তে আস্তে সংসারটা একটুটা দাঁড়িয়েছে। সঞ্জয়ের মতোই বাংলার বুকে এরকম অনেক প্রতিভা হারিয়ে যায় আর্থিক দুরাবস্থায়। কর্তব্য পরায়ণ শিশু মন হয়তো ভুলেই যায় নিজের স্বপ্নের কথা। সেই সমস্ত শিশুদের কাছে নজির হয়ে থাকবে সংগ্রামে স্বনির্ভর হওয়ার এই লড়াই। এগিয়ে চলুক সঞ্জয়, তার ভবিষ্যতের জন্য রইল অনেক শুভকামনা।
দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।